আমি অনিন্দিতা, চটপটা মশলা। তোমরা কি বোঝো মামা চাচা দাদা পিসি আর এই যে ভৌদিরা, প্রতিদিন একটু একটু করে হতে চলেছ শ্রমিক। ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো ঢুকে পড়ছে আমাদের প্রতিদিনকার জীবনে। বেশ মজা করে টিকটক করছো, বেশ তো করো। ব্রেনগুলোকে চেবাচ্ছে কিছু সোশ্যাল সাইট, মাতিয়ে রাখছে কিছু সফটওয়্যার উন্মত্ততায়। কি হচ্ছে তাতে কিছু না, খুব বেশি হলে একঘেয়েমি জীবনে ছুটিছুটি রব। ভুল করছো না, একদমই না, এন্টারটেইনমেন্টেরও দরকার আছে, ঠিক কিনা? সবাই বলছে আনন্দ করো, নাইট ক্লাব, পার্টি, আহা কি মজাটাই না সেখানে। প্রেমে পাগল হওয়া, ঝিমঝিম মাথায় স্টুডেন্ট, ব্রেকআপ পার্টিও দিচ্ছে আজকাল কিছু সুবিধাভোগী ব্যবসাদার। এর মধ্যেই প্রতিদিন ইনজেক্ট করছে উৎফুল্লতা সোশ্যাল মাধ্যমে, টাকায় লাল হয়ে তাদের লালসা কিছুতেই মিটছে না। মজাটা না সাময়িক, বাস্তবটা আরও কঠিন, ভবিষ্যতে তৈরি তো হতেই হবে শ্রমিক শ্রেণী। 10-20-25 হাজারের চাকরি, চূড়ান্ত অবমাননা, তার ছিল তার মধ্যে মধ্যবিত্তের রাজনীতিটাও ঢুকে পড়ছে উচ্চ পদের জন্য। আজকের সদো কথায় যাকে বলে ল্যাংমারা বা বসকে তেল মারা, ব্রেন শান্ত হলে তবেই তো আসবে আইডিয়া, হবে তার ইমপ্লিমেন্ট, আর বাড়বে ক্রিয়েটিভ থটস। প্রত্যেক দিন তোমার ব্রেনকে ব্যস্ত করে তুলছে উত্তেজক সোশ্যাল সাইট দিয়ে। পড়াশুনো শিকোয়, কর্মরতরা নিচে হালকা ব্রেক, যুব সমাজ প্রেমে না ভাইরাল, সোশ্যাল সাইটেও উঁকি দিচ্ছে টুকটাক। প্রাইমারি থেকে ডাইরেক্ট প্রমোশন, টারশিয়ারি সেক্টর করো কাজ 10 হাজারে, সবাইকে গভীর আলোচনা করে, চাকরি না একদমই নেই, কেউ ভাবছি না আমিও তো চাকরি দিতে পারি, তরতরিয়ে পড়ছে শেয়ার, আকাশ ছুঁই মদের দাম, তাহাতে কি এই তো জীবন, ভাত দিলে হয় নাকি? এমপ্লয়মেন্ট তবেই তো হবে, সেকেন্ডারি সেক্টর বাড়বে জবে।